হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিনস ব্লগে আপনাদের আবার আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইডেন কলেজের 150 পূর্তি অনুষ্ঠানে আজকে যোগদান দেওয়ার জন্য আমি আমার বান্ধবীরা সবাই রওনা দিয়ে ফেলেছি। আজকে আমাদের শাড়ির কালার ছিল নেভি ব্লু। মণিপুরি বলেছিল যে যদি সবাই মণিপুরি পরে আসতে পারে তাহলে খুব ভালো হয়, আর তা না হলে যদি কেনা সম্ভব না হয় তাহলে যেন নীল রঙটা থাকে। তো ভালোই হলো, অনেকদিন পর নীল রঙের শাড়ি পরা হবে। এবং আমরা চটজলদি মণিপুরি শাড়ি কিনে ফেলেছি। আমার ফ্রেন্ড এবং আমার এটা প্রথম একটা মণিপুরি শাড়ি, এবং মণিপুরি শাড়ি যে এত আরাম আর এত সুন্দর সেটা মনে হয় আপনারা আমার ফ্রেন্ডকে দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর লাগছে। তো ও বসে টুকটাক একটু রেডি হয়ে নিয়েছে, কারণ আমাদের খুব সকালে প্রোগ্রাম ছিল। যেহেতু দুজনেরই ছোট বাচ্চা, আমরা তাড়াতাড়ি রওনা দিতে পারিনি, তো আমাদের যেতে যেতে প্রায় অনেক দেরি হয়ে গেল। তো তারপরও ও উত্তরা থেকে এসেছে, যে কারণে ও গাড়িতেই কিছুটা রেডি হয়ে নিচ্ছিল। তো আমি ভিডিও করছিলাম ওকে, যেহেতু আমি আসলে বিহাইন্ড দ্য সিন থাকি সবসময়। তো আমি শাড়ি টাড়ি পরে সব কিছু টিপটপ হয়ে আমাদের কাছে মনে হচ্ছিলো যে একটা বিশাল বড় কোনো উৎসবের আয়োজনে আমরা যাচ্ছিলাম। গাড়িতে বসে আমরা খুবই এগুলো নিয়ে কথা বলছিলাম, কিন্তু যখন ঢুকলাম তখন মনে হলো যে এটা মানে আমি না এই ধরনের অনুষ্ঠানগুলো কখনোই দেখি নাই, যে মানে একটা জায়গায় এত ধরনের মানুষের মিলন মেলা, এত বয়সি মানুষের মিলন মেলা, এবং এত রঙে রঙিন হয়ে সবাই এসেছে, যেটা আসলে আমি ভিডিওতে খুব অল্প করে ধারণ করতে পেরেছি, হয়তো যেটা হয়তো আপনারা একটু বুঝতে পারবেন। তো অনেকেই মণিপুরি শাড়ি পরেছে, এবং সবচেয়ে মজার কথা এখানে না আমরা কেউ কাউকে ওরকম চিনি না। হয়তো অনেক বছর আগে যে আপুরা পড়ালেখা করে এখান থেকে চলে গিয়েছে, মানে এটা তো 150 বছরের একটা অনুষ্ঠান। তো সেখানে সবাই সবাইকে ডেকে ছবি তুলছে, যারা মণিপুরি আছে, কাতান পরেছে, কেউ অনেক ধরনের কাপড় চোপড় পরে যারা এসেছে সবাই সবাইকে ডেকে ছবি তুলছে। আর এই যে উইশবোর্ড, বিভিন্ন মানুষের মনের কথা বা বিভিন্ন ছাত্রীর মনের কথাগুলো এখানে লেখা আছে, আমিও লিখেছি কিছু। আর এখানে বিশাল বড় দুটো উইশবোর্ড এখানে টানানো ছিল। তো আমার এখানে সবচেয়ে বড় কথা, আমার দুই খালা, আমি, আমার আম্মু, সবাই কিন্তু এই ইডেন কলেজ থেকে আমরা পাশ করে বের হয়েছি। তো এই জায়গাটা একটা অনেক মজার ব্যাপার ছিল, এবং এই একই দেখা যাচ্ছে একই মাঠে আমরা চটপটি খেয়েছি, আমরা কথা বলেছি, হেসেছি, সেই একই মাঠে আবার আমার আম্মুরাও সময় পাস করেছে। তো এই জিনিসটা না অন্যরকম একটা ব্যাপার। তো এই যে আমার আম্মু, আমার খালারা এবং আমার আম্মুর বান্ধবীরা, খালামণির বান্ধবীরা, সবাইকে বললাম যে চলো একটু ছবি তুলে দিই, কারণ তারা ছবি তুলতে পারছিল না, এ ওর ছবি তুলে দিচ্ছিল। তো আমি বললাম, ওদের আবার থিম ছিল হচ্ছে পিঙ্ক কালার, মানে যারা হচ্ছে ইসলামিক স্টাডিজ থেকে পাশ করেছে তারা পিঙ্ক কালার, মানে এরকম সবাই যে পরে আসতে পেরেছে তাও না। তো অনেক আপুরা দেখেনি যে কত সুন্দর সুন্দর শাড়ি পরে এসেছে। আমি কথা বলতে গিয়েই আমার মনে হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠান আবার কবে পাবো, আবার এরকম একটা অনুষ্ঠান এখানে করতো, তাহলে আসলে সবার একসাথে হওয়ার যে আনন্দ, এবং স্টেজ যে এত অর্গানাইজড ওয়েতে সব কিছু মানে করা ছিল। আমি এমনিতেই খুব অল্পতেই খুশি হয়ে যাওয়া একটা মেয়ে, আমি আলহামদুলিল্লাহ বলি সব সিচুয়েশনে সব সময়। তারপরও মানে অনুষ্ঠান এত সুন্দর করে মানে সাজানো ছিল, এবং প্রত্যেকটা খাওয়া থেকে শুরু করে আমরা যখন খাচ্ছিলাম, টোকেন দিয়ে যখন হচ্ছে সকালের নাস্তা, দুপুরের নাস্তা নিচ্ছিলাম, বিকালের নাস্তা নিচ্ছিলাম, সব কিছু এত সুন্দরভাবে হয়েছে। যেটা হয় যে এত মানুষের ভিড়, যেখানে কিছু লাইন ধরতে হয়েছে, এটা তো স্বাভাবিক, এটা করতেই হবে। এখানে অনেক সিনিয়র আপুরা আছে যাদের সাথে আমরা কথা বলেছি, এবং বউ শাশুড়ি এসেছে যারা একই জায়গা থেকে পাশ করেছে। তো আমরা না ইচ্ছা করেই একটু দেরি করে নাস্তা নিয়েছি, মানে নিতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল যে একটু ঘুরি আরও, ছবি টবি তুলি, পরে নাস্তা খাবো। তো আমার ফ্রেন্ড আর আমি নাস্তা নিয়ে নিচ্ছিলাম, তো ও গল্প করছিল, আমি ভাবলাম যে না আমার নাস্তা খেয়ে ফেলতে হবে, কারণ আমি একদমই খিদা সহ্য করতে পারি না, তারপরে হাঁটাহাঁটি বা ছবি তুলতে গেলে আমি আরও টায়ার্ড হয়ে যাব। তো আমি নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম। তো আম্মু আর খালামণিকে আবার পেয়ে গেলাম। তো আম্মু খালামণিকে বললাম যে তোমরা দাঁড়াও একটু ছবি তুলে দেই আর একটু ভিডিও করে দেই। তো দুজনকে অনেক সুন্দর লাগছিল, আর আম্মু সবসময় ডাকছিল তুমি আসো, আমি বললাম আমি আসলে ছবিটা কে তুলবে।
তো দুপুর হয়ে গেছে, আসলে একটু একটু করে ভিডিওগুলো করা, দুপুর হয়ে গেছে। সেখানে আমরা আমাদের ডিপার্টমেন্টে মানে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে গিয়ে স্যারদের কাছ থেকে খাবার নিচ্ছিলাম এবং স্যাররা আমাদের দেখে অনেক খুশি। আমরা আমাদের ক্লাসরুমে যেখানে আসলে আমরা ক্লাস করেছি সেখানে এসে খাবার দাবার কমপ্লিট করে আবার আবার মাঠে চলে যাচ্ছিলাম। তো ঠিক এই মুহূর্তে এই যে ছোট্ট পিচি বেবিটা, সে হারিয়ে গেছে, মানে সে তার মায়ের হাত থেকে মানে হারিয়ে গেছে। তো তো আমার দুই বান্ধবী, আমরা দুই বান্ধবী ওকে যথাস্থানে দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কোনোভাবেই ওর মাকে ট্রেস আউট করতে পারছিল না, কিছুই বলতে পারছিল না। তো ভাবলাম পুলিশের কাছে নিয়ে যাই অথবা একটা অ্যানাউন্সমেন্ট করি যে বাচ্চাটা কার এখানে আছে নিয়ে যান। কিন্তু আল্লাহর রহমত আর সামনেই ওর মাকে পেয়ে গেছে। তো আমি বলবো যে কোনো অনুষ্ঠানে যদি আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে যাই অবশ্যই যেন এটা মাথায় রাখি। যদিও এখানে ওর আমার মনে হয় ওর আশেপাশেই বাসা ছিল, কোনো আপুরা খুব ছোট বাচ্চা ছাড়া কিন্তু কেউ আসে নাই। তো যাই হোক, আল্লাহর রহমতে ওকে ওর মায়ের কাছে দিতে পেরেছি। আর এইখানে আমাদের চিরাচরিতভাবে সবাই আমরা জানি ইডেন কলেজে যারা পড়ি আমাদের ছবিগুলো এভাবে টানিয়ে দেওয়া হয়। এখানে পিয়ারু ভাই আছে, সে সবার ছবি তোলে, কখন যে ছবি তোলে কেউ জানে না, কিন্তু ছবিগুলো যখন টানিয়ে দেওয়া হয় তখন তার কাছ থেকে আমরা কালেক্ট করি। তো এখানে অনেক আপুদের ছবি, সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং মজা লাগে, অন্যের ছবি দেখতেও মজা লাগছিল। তো আর এই যে আপুরা, আপুরা গানের তালে তালে নাচানাচি করছিল, তো আমিও তাদের ভিডিও করলাম। আরে তো আমরা আসলে হাঁটতে হাঁটতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মানে সব কিছু দেখাশোনা করতে করতে। তো আমরা একদম পিছনের একটা কর্নারে একটা চেয়ার নিয়ে সবাই একটু পা উঠিয়ে বসেছিলাম যাতে আমাদের একটু রিল্যাক্স হয়, কারণ একটু পরেই হচ্ছে বড় ধরনের অনুষ্ঠান শুরু হতে যাবে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো সারাদিনব্যাপী চলছিল। তো তারপরে আমরা আমাদের ডিপার্টমেন্টে গিয়েছি, অন্য আপুদের ডিপার্টমেন্টে গিয়েছি বা একটু ঘোরাঘুরি করেছি, যে কারণে একটু একটু রেস্ট নিয়ে নিয়েছি, কারণ আমাদের অনুষ্ঠানটা কিন্তু অনেক রাত অবধি চলেছে। আর এই যে স্টেজের কথা একটু আগেই বলতে চেয়েছিলাম যে এত সুন্দর স্টেজ আমি আমি আগে কখনো এরকম এত সুন্দর স্টেজ আমার দেখা হয়নি। আর আমরা অনেক পিছনে বসেছিলাম, কারণ আমার আমরা ভেবেছিলাম যে পিছন থেকেই দেখতে ভালো হবে, বাট সামনে গেলে মনে হয় আরও ভালো হতো। তো যাই হোক, সন্ধ্যা নেমে এসেছে, তো আমরা অনুষ্ঠান দেখার ফাঁকে ফাঁকে আবার বাইরে এসেছিলাম। 360 ডিগ্রি যে ছবি তুলে না ভিডিও করে ওটাও আমরা অ্যাটেন্ড করেছিলাম। তো এখানে চারপাশে মনে হচ্ছিল একটা রঙিন একটা রঙিন একটা সময় আমরা পার করছি, আমরা বয়স ভুলে গেছি, আমাদের আমরা আমাদের পরিবার ভুলে গেছি, আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের পিছু টান সব আমরা ভুলে গেছি, সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। আমি সত্যি খুবই লাকি, হয়তো যখন পড়ছিলাম বুঝতে পারিনি যে এত মানুষের সমারোহ বা 150 বছর অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে পারবো, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। এবং এখানে সবাই এখানে এত এত ভালো জায়গা এক একজন গিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারপরে এখানে অনেকেই আছে যার নাম এখন আমার এই মুহূর্তে মনে পড়ছিল না, যারা স্টেজে আছে বা স্টেজে ছিল বক্তৃতা দিয়েছে। আর ডাক্তার দীপুমণি এসেছিল এখানে, তো অনেকেই এখানে পড়েছে যারা আসলে এখন বাংলাদেশের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরিরত রয়েছেন এবং বিশ্বের অনেক দেশে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আর আমার কাছে এখন উপলব্ধি হচ্ছে যে শিক্ষা জীবনটা যদি আমরা সুন্দরভাবে পার করতে পারি, মনোযোগে মনোযোগী হয়ে পার করতে পারি, মানে প্রত্যেকটা স্টেপ যদি আমরা টিচারদের ফলো করি, তাহলে সৌভাগ্য বলেন বা মানে নির্দিষ্ট জায়গায় বলেন আপনি অবশ্যই যেতে পারবেন, যদি আপনার সেই আন্তরিকতাটা ওই সময় থাকে। তো যারা আসলে ছোট বড় যারাই দেখছেন, যারা এখন শিক্ষারত অবস্থায় রয়েছেন, তাদেরকে বলবো যে শিক্ষা জীবনটা অবশ্যই উপভোগ করা উচিত, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের পড়ালেখা, যেটার দিকে প্রচুর পরিমাণে মনোযোগী হতে হবে, এবং এই মনোযোগটাই আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু পৌঁছে দিতে পারবে। আসলে আজকে সারা দিনটা আমার অনেক 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 আনন্দময় কেটেছে এবং আমি অনেক রাত অবধি থাকতে চেয়েছিলাম, আসলে ছোট বাচ্চার কারণে অতটা সময় দিতে পারিনি, আমি 8টা 9টার ভিতরেই বাসায় ব্যাক করেছি। আর আমার শাশুড়ি মা ছিলেন দেখে আমার অত টেনশন করতে হয়নি, বাচ্চাকে সেই রেখেছে এবং সে বারবার বলছিল তুমি এখানে মজা করো, এখানে আনন্দ করো, আমি আছি, তোমার টেনশন করতে হবে না। এই যে সাপোর্টগুলো, এগুলোও আমাদের জীবনে অনেক বেশি দরকার। আর আমরা অবশ্যই তখনই একটা জায়গায় পৌঁছাতে পারবো, একটা প্রতিষ্ঠানের পাশাপাশি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি, যখন পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আমাদের শ্বশুরবাড়ির পরিবারের মানুষগুলো আমাদের পাশে থাকবে।
আমি নিজেকে গর্বিত মনে করছি, কারণ আমি ইডেন কলেজের মতন এত বড় প্রতিষ্ঠানে পড়তে পেরেছি। ইডেন কলেজের সাফল্য কামনা করি, যেন আমাদের এই কলেজ আরও অনেক অনেক বড় জায়গায় চলে যায়। তো আজকে এ পর্যন্তই, যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন কোনো ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।